নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় বৃহস্পতি দেবের মহাইদয়ে ভাগ্য উন্নতি যোগ পাঁচ রাশির। কাঁড়ি কাঁড়ি টাকা আসবে এদের জীবনে, আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ঘোষণা করতে চলেছি সেই পাঁচ রাশির নাম, যারা আজ দেবগুরু বৃহস্পতি, যে বৃহস্পতি দেবের মহা উদয় ঘটছে আজ ভোর 4:20, যে দেবগুরু বৃহস্পতির মহা উদয় ঘটেছে, এর ফলে যে পাঁচ রাশির জীবনে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, যারা জীবনকে উপভোগ করবে নতুনভাবে, যাদের জীবনে ভাগ্যোদয় ঘটবে, সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওয় জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সকলের গুরু। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন পবিত্রতা, দেবগুরু হচ্ছেন জ্ঞান, নীতি, মনুষ্যত্ব, আর দেবগুরু দেন প্রবল অর্থভাগ্য, দেবগুরু দেন বিদ্যা, ভক্তি, দেবগুরু দেন সমৃদ্ধি। দেবগুরু যদি আপনার জন্মকুণ্ডলিতে অতি শক্তিশালী থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে কখনো কোনো বাধা বিপত্তি আসে না। আবার বাধা বিপত্তি এলেও তা অনেকটাই প্রশমিত হয়ে যায়। আর দেবগুরু যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, তাহলে সারাটা জীবন আপনার কোনো উন্নতিই হয় না, আপনার জীবনে বাধা বিঘ্ন উৎপাত লেগেই থাকে। দেবগুরু মহা উদয় ঘটছে আজ, আজ 3রা জুন, আজ সোমবার, আজ ভোর 4:20। দেবগুরু এতদিন দগ্ধ ছিল, অস্তগত ছিল, আজ থেকে দেবগুরুর মহা উদয় ঘটল। এই মহা উদয় ঘটা অবশ্যই পাঁচ রাশির জীবনে আনবে বিরাট সম্পদ, বিরাট সমৃদ্ধি, বিরাট উন্নতির সুযোগ। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যবান রাশি, যারা দেবগুরু বৃহস্পতির এই মহা উদয়ে নিজেদের জীবনকে ধন্য করবে, যাদের জীবনে আসবে কাঁড়ি 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 টাকা। প্রথম রাশিটি স্বয়ং বৃশ্চিক রাশি, কারণ বৃশ্চিক রাশির সপ্তম স্থানে গুরু বৃহস্পতির উদয় হওয়া এবং বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনপতি ও পঞ্চমপতি হওয়া তাদের জীবনে নতুন দ্বারা খুলে যাবে, অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবে। নতুন দ্বার খুলে যাওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনে নতুন কোনো কর্মসংস্থানের আপনি লাইন পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, গুরুর এই মহা উদয় আপনার জীবনে ভাগ্যোদয় ঘটাবেই ঘটাবে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশিটি গুরুর এই উদয়ে তাদের জীবনে দেখবে বিরাট সমৃদ্ধি যোগ, যে রাশি অবশ্যই সৌভাগ্যকে বরণ করতে পারবে, সেই রাশিটির নাম সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, দেবগুরু বৃহস্পতির মহা উদয়ে অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে, আপনি জীবনকে বিশেষ বিশেষ উন্নতির দিকে দেখতে পাবেন। আপনার জীবনে আর্থিক, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং বৃশ্চিক রাশি আপনার জীবন সমৃদ্ধিতে ভরবে। দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি, কারণ বৃষ রাশিতেই গুরু বৃহস্পতির উদয় ঘটছে, তাই বৃষ রাশির জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধি, বিরাট সুযোগ। আপনি যদি বৃষ রাশি হন, আপনার যে শুধু কর্মের উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে তা নয়, আপনার নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রতিভা জাগ্রত হবে, নানা দিক থেকে আপনার উন্নতি সাধিত হবে, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিক হন। তৃতীয় যে রাশির মহা ভাগ্যোদয় হবে, যাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি, মীন রাশি।
আপনি যদি মীন রাশি হন, আপনার জীবনেও দেবগুরু বৃহস্পতির এই উদয় হওয়া আপনার জীবনকে নতুন ছন্দে নিয়ে আসবে। আপনি যে চতুর্দিক থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, গুরু বৃহস্পতির উদয় হওয়ার ফলে আপনার জীবনও আনবে মহা সমৃদ্ধি, মহা সুযোগ। সুতরাং বৃষ রাশি, বৃশ্চিক রাশির পাশাপাশি মীন রাশির জাতক জাতিকারও যথেষ্ট সুযোগ পাবে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে। আরও একটা রাশি, সেই রাশিটিও যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে, দেবগুরু বৃহস্পতির মহা উদয়ে সেই রাশিটির জীবনও আসবে মহা সমৃদ্ধি যোগ। সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি, কারণ কর্কট রাশি একাদশে দেবগুরুর মহা উদয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে সর্বাধিক উন্নতি যোগ। আপনি যদি কর্কট রাশি হন, আপনি প্রচুর উপার্জনের সুযোগ পাবেন, চতুর্দিক থেকে আপনার উপার্জন বর্ধিত হবে। সুতরাং আজের এই ভিডিওয়ে আমি পাঁচটি রাশির নাম জানালাম। পাঁচটি রাশির নাম হচ্ছে, প্রথম রাশি বৃশ্চিক রাশি, দ্বিতীয় রাশি বৃষ রাশি, তৃতীয় রাশি মীন রাশি, চতুর্থ রাশি সিংহ রাশি এবং পঞ্চম রাশি কর্কট রাশি। এই পাঁচটি রাশি দেবগুরু বৃহস্পতির মহা উদয়ে এদের জীবনে চেঞ্জ হবে, কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন হবে, জীবনে আসবে শান্তি, সুখ, স্বস্তি ও সমৃদ্ধি। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।